পুলিশ ঢুকছে। হ্যাঁ আমাদের যখন কর্মী সভা হয়, কর্মী সভার দিন আমাদের যে সাবেক সেক্রেটারি এখন বর্তমান যে প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টের ব্যানার টানা ছিল। ব্যানার টানানোর সময় সাবেক প্রেসিডেন্ট তার কাছ থেকে ব্যানার নিয়ে আমাকে বলছে কি যে বাঁধন ব্যানারটা ধরো, যেহেতু সে সাবেক প্রেসিডেন্ট সাবেক সেক্রেটারি ছিল, সাবেক সেক্রেটারি হওয়ার কারণে আমি তাকে বলছি, সে আমাকে একটা কাজ দিছে, আমি সে কাজটা করছি। এখন আমি এত কিছু জানতাম না যে ওটা শেলিয়াপুর ব্যানার ধরছি বলে আমার এত কিছু হয়ে যাবে। তারপর শেলিয়াপুর যখন কমিটিতে প্রেসিডেন্ট হওয়ার পরের দিন যখন তাদের হচ্ছে ফুল দেওয়ার কথা ছিল, ওই দিন হচ্ছে সে আমাকে ধানমন্ডি 32 নম্বর থেকে বলাই, তুই আমার ব্যানার ধরছিলি তাই না, তাহলে তোকে আমি দেখে নিব। তারপর সে আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে যাচ্ছে, আমাকে দেখলেই সে যেতে যায়। গতকালকে আমি গেট দিয়ে ঢুকতে গেছি, সে সময় সে আমাকে মারতে গেছে, সে আমাকে বলেছে তোকে আমি ঘাট ধাক্কা দিয়ে হল থেকে বের করে দিব। এরপর সে আমাকে আজকে আমরা যখন সেক্রেটারি হলে নাই, এই মুহূর্তে সে আমাদের হলে গেছে, আমরা মাত্র খাচ্ছি খেয়ে হাত ধোয়ার জন্য বের হয়েছি, এই মুহূর্তে প্রেসিডেন্ট অন্য হল থেকে এসে আমি এবং আমার রুমমেটদের প্রচণ্ড মারামারি করে, তার কিছু মেয়ে নিয়ে আসে, মেয়েদের আমাদের ইচ্ছা মতো মারধর করে, আর যারা আমার মারামারি ঠেকাইতে যায় তাদেরকেও ইচ্ছা মতো মারধর। ছাত্রলীগ এখানে প্রেসিডেন্ট সেলিনা মেয়েটা আমাদেরকে খুব ডিস্টার্ব করতেছে, রুমে ঢুকতে দেয় না, হলে খেতে দেয় না, তারপরে ঢুকতে দিলে বের করে দিচ্ছে, হলে সে ঘুমাইতে দিচ্ছে না। তো বলো যে ভাই দেখেন কী করা যায়, আমি এখানে হলে থাকতে পারতেছি না। তো দুই ঘন্টা পরে সন্ধ্যার পরে সাতটার দিকে ও ফোন করে কান্নাকাটি করতেছে যে ওই সেলিনা ওই তার দলবল এসে আমাকে প্রচুর মারধর করছে, ওই রুমে যারা ছিল প্রত্যেকটা মারধর করছে। এবং ওখানে যে প্রেসিডেন্ট ছিলেন তাকেও সাংগঠনিক সম্পাদক যিনি সাইমন তাকেও প্রচুর মারধর করে রক্তাক্ত করছে। তো এই জন্য আমি আসলাম যে বিষয়টা কী পরিস্থিতি দাঁড়াইছে, ওকে আগে থেকে বিরক্ত করতেছে, বিভিন্ন সময় বিনোদনের চাঁদার মতো সুযোগ সুবিধা চায়। তো এই বিষয়টা আসলে আমাকে উদ্বিগ্ন, একটা ওরা পড়াশোনা করতে এসে যদি এই ধরনের হামলা হয়রানি শিকার হয় তাহলে তো পড়াশোনার কর্মদান অসম্ভব হয়ে দাঁড়াবে। এখন তার রক্তাক্ত অবস্থা ভিতরে আছেন, ও বললো যে বিসি বা এখানে যে অধ্যক্ষ আছেন উনি আসবেন, ওনার সাথে কথা বলে তারপর তারা মেডিকেলে যাবেন।